হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। যে আমি ইউনিকিস চ্যানেল থেকে, আমি জয়। আজকে আপনাদেরকে দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ডকে আপনি চেঞ্জ করবেন, এবং এটি খুব সহজেই আপনি চেঞ্জ করতে পারবেন। তো চলুন দেরি না করে দেখে নিই আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে আপনি চেঞ্জ করবেন, বা ছবির কালারটা কিভাবে আপনি চেঞ্জ করবেন। অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ডটাকে এভাবে চেঞ্জ করে নিয়ে আসবেন একটা ছবির, তো আমি শুরুতে একটা নিউ পেজ নিয়ে নিব, যে কোনো একটা সাইজের পেজ আমি নিয়ে নিব। এরপরে ব্যাকগ্রাউন্ডের যে আমি কালারটি দিব, ওই কালারটি আমি নিয়ে আসব। এটা নিয়ে এসে আমি রাখলাম এই ছবিটা, যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডে এই কালারটি, ঠিক এই কালারটি আমি ইউজ করব ছবির ব্যাকগ্রাউন্ডে। আমি আমার ডেস্কটপ থেকে আমি যে দুইটা ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, আমি ওই ছবি দুইটাকে আগে আমার ব্যাকগ্রাউন্ড দুইটাকে রিমুভ করে নেই। আমি ব্যাকগ্রাউন্ড দুইটাকে সরাসরি রিমুভ করে নিব গুগল থেকে। দেখতে পাচ্ছেন, গুগল থেকে আমি সরাসরি ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটি করে নিচ্ছি। আমি দুইটাই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম। এখন আমি ইলাস্ট্রেটরে চলে যাব, তার আগে ছবি দুইটাকে আমি কপি করে এখানে পেস্ট করে নিয়ে নিব। একটা ছবি দেখছেন অলরেডি চলে আসছে, আরও একটি ছবি এভাবে নিয়ে নিব আমি ডেস্কটপ থেকে কপি করে এখানে পেস্ট করে নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন নিয়ে নিলাম। তো এখন আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমরা শেপ নিব, দুইটা শেপ নিয়ে নিই আমরা। আমরা মাঝ বরাবর রেখে দেই, যেহেতু কালার আমরা এটি ইউজ করব, আমরা এই কালারটা নিয়ে নিই। আমরা ধরে অল্টার ধরে ডাবল করে নিই এটাকে। আপনারা দেখতে পাচ্ছেন একটু ছোট বড় হয়েছে, সেহেতু আমি দুইটাকে ডিলিট করে দিই। আবার আমরা একদম মাঝ বরাবর এটাকে নিয়ে নিব, এরপরে অল্টার ধরে আমরা এটাকে ডাবল করে নিব। দেখেন এখনো হয়নি আমাদের, এটাকে ডিলিট করে দিই। আবার আমরা নতুন করে করি, যেহেতু আমাদের মাঝ বরাবর লাগবে সেহেতু আমরা এভাবে কমিয়ে নিতে পারি। আমরা একটা কাজ করি, আমরা এটাকে পুরোটাই নিয়ে নিই, কারণ মাঝখান সিলেকশনটা আমরা করতে পারছি না, যেহেতু পুরোটা নিয়ে নিলাম। এরপরে আমরা এর উপরে আমরা আবার পুনরায় এঁকে নিব। এতে বোঝা যাবে আপনার মাঝখানটা কোন জায়গাটা, এটা বোঝা যাবে। এই যে আমার মাঝখানটা, এই জায়গাটা ঠিক আপনার ইন্ডিকেট করে দিছে তারা। আমি এটাকে এখন অল্টার চেপে ধরে ডাবল করে নিব। বাস, দেখতে পাচ্ছেন আমার দুইটা এখানে লেয়ার হয়ে গেছে। তো আমরা এখন সুন্দর মতন এই ছবিটাকে এখানে বসাইয়া দিব, বসাইয়া অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিব। ছবিটাকে আমরা বড় করব, দেখতে পাচ্ছেন আমরা বড় করে দিচ্ছি ছবিটাকে। শিফট অল্টার চেপে ধরে আপনারা এটাকে বড় করে নেবেন, দেখতে পাচ্ছেন এটাকে বড় করে দিয়েছি। এরপরে আমরা এটাকে এখানে সেট করে দিচ্ছি। আমরা মাঝখান বরাবর এটাকে বসাইয়া দিব।
এরপর এই ছবিটাকেও এখানে নিয়ে আসবো আমরা। এরপরে এই ছবিটাকেও এনে এখানে আমরা অ্যারেঞ্জ টু ব্রিং টু করে দেবো। এরপরে আমরা পিছনের কালারটাকে চেঞ্জ করে দিই, এটাকে আমরা রেড করে দিই যাতে আমাদের কাজের সুবিধার্থে। একটু ভুল হয়ে গেছে, আমরা এটাকে রেড করে দিই। এখন এখানে দেখেন আমাদের আর একটা ব্যাকগ্রাউন্ড চলে গেছে, যেহেতু চলে গেছে আমরা এর পিছনে আর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। এইটা ধরে আমরা অল্টার ধরে আর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা ছবিটাকে ঠিক জায়গা মতন আবার প্লেস করে দিই। এখন এটাকে আমরা মাঝখানে রাখার জন্য অ্যালাইন থেকে সেন্টার করে দিই, একদম মাঝখানে চলে আসছে। এখন এটাকে আমরা গ্রুপ করে দিই, আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ হয়ে গেছে, গ্রুপ করে দিই। সেম ভাবে এইখানটাতেও আমরা কাজ করি ছবিটাকে, ছবিটাকে আমরা বড় করে দিই, ছবিটা বড় হয়ে গেছে। এখন ঠিক এটার মাঝখানে অ্যালাইন থেকে মাঝখানটা করে নিই, একদম মাঝখানে থাকবে, এরপর গ্রুপ করে দিই। দেখতে পাচ্ছেন দুইটা ছবি আমি এভাবে করে নিলাম। তো বন্ধুরা, ঠিক এইভাবে আপনি প্রতিটা ছবির ব্যাকগ্রাউন্ড ইলাস্ট্রেটর থেকে চেঞ্জ করতে পারবেন। তো এটা খুব সহজেই আপনি করতে পারবেন, এটা খুব একটা কঠিন কাজ না। আপনি চাইলে এখান থেকেও ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করে আবার করতে পারবেন, আবার গুগল থেকেও আপনি সরাসরি রিমুভ ব্যাকগ্রাউন্ডে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এখানে এসে আবার ব্যাকগ্রাউন্ডটাকে আপনি নতুনভাবে করতে পারবেন। তো এই ছিল ছোট ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে ডিপেন্ড করবে পরবর্তী ভিডিওগুলো, এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই আপডেট পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।